আরবি ভাষা। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, আশা করি সবাই ভালো আছেন। দেশ প্রবাস ভাই বোনেরা, আজকে আরও একটি আরবি নতুন ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের আরবি মূলক ভিডিও আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের আরবি মূলক ভিডিও আমাদের কাজের ক্ষেত্রে চলতে ফিরতে খুবই প্রয়োজনীয়। প্রথমে আরবি ভাষার নিচে আরবি শব্দ, পরবর্তীতে বাংলা ভাষার নিচে বাংলা শব্দ, যাতে আমাদের বুঝতে সহজ হয়। তাই বন্ধুরা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আমি আর বেশি কথা বলবো না, আরবি ভাষা শিক্ষা শুরু করা যাক। আনা আবগা শেরি রের হচ্ছে আমার কাঠ লাগবে, আমার কাঠ লাগবে। আরবিতে বলে আনা আবগা শেরির, এখানে আনা আর হচ্ছে আমি বা আমার, বা হাগ্য আর হচ্ছে আমার, আবগা আর হচ্ছে লাগবে, শেরির এর হচ্ছে কাঠ, শুয়ে থাকার কাঠকে আরবিতে বলে শেরির। তাহলে আমরা শিখলাম আনা আবগা শেরির এর হচ্ছে আমার কাঠ লাগবে। আনা মায়ের দ্বারা নুম আট দো এর হচ্ছে আমি জমিনে ঘুমাতে পারবো না, আমি জমিনে ঘুমাতে পারবো না। আরবিতে বলে আনা মায়ের দ্বারা নুম আট দো, এখানে আনা আর হচ্ছে আমি, মায়ের দ্বার এর হচ্ছে পারবো না, মাই অর্থ না, একদার অর্থ পারাবা পারবো, মাই একদার পারবো না, আনা মায়ের দ্বার আমি পারবো না। নুম এর হচ্ছে ঘুম, আট দো অর্থ হচ্ছে জমিন, নুম আর্দ জমিনে ঘুমাতে। তাহলে আমরা শিখলাম আনা মা একদার নুম আর্দ অর্থ হচ্ছে আমি জমিনে ঘুমাতে পারবো না। হুয়া এন হাস এর হচ্ছে সে পালিয়ে গেছে, সে পালিয়ে গেছে। আরবিতে বলে হুয়া এন হাস, এখানে হুয়া এর হচ্ছে সে, এন হাস এর হচ্ছে পালিয়ে যাওয়া। তাহলে আমরা শিখলাম হুয়া এন হাস এর হচ্ছে সে পালিয়ে গেছে। হুয়া মা এস মা হাগ্গি ক্যালাম এর হচ্ছে সে আমার কথা শুনে না, সে আমার কথা শুনে না। আরবিতে বলে হুয়া মা এস মা হাগ্গি কালাম, এখানে হুয়া আর হচ্ছে সে, মা এস মা হচ্ছে শুনে না, মা অর্থ না, এসমা হচ্ছে শোনা, মা এস মা শুনে না, হুয়া মা এস মা সে শুনে না। হাগ্গি আর হচ্ছে আমার, কালাম এর হচ্ছে কথা, হাগ্গি কালাম আমার কথা। তাহলে আমরা শিখলাম হুয়া মা এস মা হাগ্গি কালাম এর হচ্ছে সে আমার কথা শুনে না। হাগ্গি কালাম এসমা এর হচ্ছে আমার কথা শুনো, আমার কথা শুনো বা আমার কথা শুনুন। আরবিতে বলে হাগ্গি কালাম এসমা, হাগ্গি আর হচ্ছে আমার, কালাম এর হচ্ছে কথা, এসমা আর হচ্ছে শোনা বা শুনুন। তাহলে আমরা শিখলাম হাগ্গি কালাম এসমা আর হচ্ছে আমার কথা শুনো। কাম রগম সেররি আর হচ্ছে গোপন নাম্বার কত, গোপন নাম্বার কত। আরবিতে বলে কাম রগম সেররি, এখানে কাম এর হচ্ছে কত, রগম এর হচ্ছে নাম্বার, সেররি এর হচ্ছে গোপন। তাহলে আমরা শিখলাম কাম রগম সেররি আর হচ্ছে গোপন নাম্বার কত। আতি ইন্তা রগম এর হচ্ছে তোমার নাম্বার দাও, তোমার নাম্বার দাও। আরবিতে বলে আতি ইন্তা রগম বা আত ইন্তা রগম, এখানে আতি এর হচ্ছে দেওয়া বা দাও, ইন্তা এর হচ্ছে তুমি বা তোমার, আতি ইন্তা তোমার দাও, রগম এর হচ্ছে নাম্বার। তাহলে আমরা শিখলাম আতি ইন্তা রগম এর হচ্ছে তোমার নাম্বার দাও। মমনু দোকান হেনা এর হচ্ছে এখানে ধূমপান নিষেধ, এখানে ধূমপান নিষেধ। আরবিতে বলে মমনু দোকান হেনা, এখানে মমনু এর্থ হচ্ছে নিষেধ বা নিষিদ্ধ, দোকান এর্থ হচ্ছে সিগারেট, হেনা এর্থ হচ্ছে এখানে। তাহলে আমরা শিখলাম মমনু দোকান হেনা এর্থ হচ্ছে এখানে ধূমপান নিষেধ বা এখানে ধূমপান নিষিদ্ধ। হাদা হাগ্গি মাফি এর্থ হচ্ছে এটা আমার না, এটা আমার না। আরবিতে বলে হাদা হাগ্গি মাফি, এখানে হাদা এর্থ হচ্ছে এটা, হাগ্গি এর্থ হচ্ছে আমার, মাফি এর্থ হচ্ছে না। তাহলে আমরা শিখলাম হাদা হাগ্গি মাফি এর্থ হচ্ছে এটা আমার না। হাগ্গি নদীর মাররা কয়েস এর হচ্ছে আমার ম্যানেজার খুব ভালো, আমার ম্যানেজার খুব ভালো। আরবিতে বলে হাগ্গি মুদির মাররা কয়েস, এখানে হাগ্গি আর হচ্ছে আমার, মুদির আর হচ্ছে ম্যানেজার বা সুপারভাইজার বা বস, হাগ্গি মুদির আমার ম্যানেজার, মাররা আর হচ্ছে খুব, কয়েস এর হচ্ছে ভালো, মাররা কয়েস বা মাররা জেন এর হচ্ছে খুব ভালো। তাহলে আমরা শিখলাম হাগ্গি মুদির মাররা কয়েস এর হচ্ছে আমার ম্যানেজার খুব ভালো। ইনতা কেফ মালুম এর হচ্ছে তুমি কিভাবে জানো, তুমি কিভাবে জানো। আরবিতে বলে ইন্তা কেফ মালুম, এখানে ইন্তা এর হচ্ছে তুমি, কেফ বা কেফ এর হচ্ছে কিভাবে বা কেমনে, মালুম এর হচ্ছে জানা বা জানো বা বুঝো। তাহলে আমরা শিখলাম ইন্তা কেফ মালুম এর হচ্ছে তুমি কিভাবে জানো। ইন্তা ইয়েশ গিরগির এর হচ্ছে তুমি কি বক বক করছো, তুমি কি বক বক করছো বা তুমি কি বেশি কথা বলো। আরবিতে বলে ইন্তা ইয়েশ গিরগির, এখানে ইন্তা অর্থ হচ্ছে তুমি, অ্যাশ অর্থ হচ্ছে কি, গিরগির অর্থ হচ্ছে বক বক করা বা বেশি কথা বলা। তাহলে আমরা শিখলাম ইন্তা অ্যাশ গিরগির অর্থ হচ্ছে তুমি কি বক বক করছো। হুয়া মাহফিল শুকুল আলাতুল ইজলিস এর হচ্ছে সে কাজ করে না সব সময় বসে থাকে, সে কাজ করে না সব সময় বসে থাকে। আরবিতে বলে হুয়া মাহফিল শুকুল আলাতুল ইজলিস,
এখানে হওয়া অর্থ হচ্ছে সে, মাফি সুগুল এর অর্থ হচ্ছে কাজ করে না, বা মাই সুগুল এর হচ্ছে কাজ করে না, ওয়া মাফি সুগুল সে কাজ করে না। আলাতুল এর হচ্ছে সব সময় বা সর্বদা, ইজলিস এর হচ্ছে বসা বা বসুন, আলাতুল ইজলিস সব সময় বসে থাকে। তাহলে আমরা শিখলাম ওয়া মাফি সুগুল বা ওয়া মাই সুগুল আলাতুল ইজলিস এর হচ্ছে সে কাজ করে না, সব সময় বসে থাকে। আনা লাহালু কেফ সাউই সুগুল এর হচ্ছে আমি একা কিভাবে কাজ করব, আমি একা কিভাবে কাজ করব। আরবি তো বলে আনা লাহালু কেফ সাউই সুগুল, এখানে আনা এর হচ্ছে আমি, লাহালু এর হচ্ছে একা, কেফ এর হচ্ছে কিভাবে, আনা লাহালু কেফ আমি একা কিভাবে, সাউই এর হচ্ছে করা বা করব, সুগুল এর হচ্ছে কাজ, সাউই সুগুল কাজ করব। তাহলে আমরা শিখলাম আনা লাহালু কেফ সাউই সুগুল এর হচ্ছে আমি একা কিভাবে কাজ করব। জিয়াদা সুগুল বাগি আর হচ্ছে অনেক কাজ বাকি, অনেক কাজ বাকি আরবিতে বলে জিয়াদা সুগুল বাগি। এখানে জিয়াদা এর হচ্ছে বেশি বা অনেক, সুগুল এর হচ্ছে কাজ, বাগি এর হচ্ছে বাগি। তাহলে আমরা শিখলাম জিয়াদা সুগুল বাগি আর হচ্ছে অনেক কাজ বাকি বা অতিরিক্ত কাজ বাকি। আবি সাউই সুগুল সুরা সুরা আর হচ্ছে তাড়াতাড়ি কাজ করতে হবে, তাড়াতাড়ি কাজ করতে হবে বা তাড়াতাড়ি কাজ শেষ করতে হবে। আরবিতে বলে আবি সাউই সুগুল সুরা সুরা, এখানে আবি অর্থ হচ্ছে হবে, সাউই অর্থ হচ্ছে করা বা করতে, আবি সাউই করতে হবে, সুগুল অর্থ হচ্ছে কাজ, সুরা সুরা অর্থ হচ্ছে তাড়াতাড়ি, সুগুল সুরা সুরা তাড়াতাড়ি কাজ। তাহলে আমরা শিখলাম আবি সাউই সুগুল সুরা সুরা অর্থ হচ্ছে তাড়াতাড়ি কাজ করতে হবে বা কাজ তাড়াতাড়ি করতে হবে। আনা কালাম ইন্তা গাবল হিজি অর্থ হচ্ছে আমি বলছি তুমি আগে এসেছ, আমি বলছি তুমি আগে এসেছ। আরবিতে বলে আনা কালাম ইন্তা গাবল হিজি, এখানে আনা এর হচ্ছে আমি, কালাম এর হচ্ছে কথা বলা, আনা কালাম আমি বলছি, ইন্তা এর হচ্ছে তুমি, গাবল এর হচ্ছে আগে, হিজি এর হচ্ছে আসা বা এসেছো, ইন্তা গাবল হিজি তুমি আগে এসেছো। তাহলে আমরা শিখলাম আনা কালাম ইন্তা গাবল হিজি এর হচ্ছে আমি বলছি তুমি আগে এসেছো। ইন্তা এস কালাম, কালাম আরবি এর হচ্ছে তুমি কি বলো, আরবিতে বলো, তুমি কি বলো আরবিতে বলো, আরবিতে বলে ইন্তা এস কালাম, কালাম আরবি। এখানে ইন্তা এর হচ্ছে তুমি, এস এর হচ্ছে কি, কালাম এর হচ্ছে কথা বলা, ইন্তা এস কালাম তুমি কি বলো, কালাম আরবি এর হচ্ছে আরবিতে বলো। তাহলে আমরা শিখলাম ইন্তা এস কালাম, কালাম আরবি এর হচ্ছে তুমি কি বলো আরবিতে বলো। আয়না আরবি লুগা মা আরফ এর হচ্ছে আমি আরবি ভাষা জানি না, আমি আরবি ভাষা জানি না, আরবিতে বলে আনা আরবি লুগা মা আরফ, এখানে আনা এর হচ্ছে আমি, লুগা এর হচ্ছে ভাষা, আনা আরবি লুগা আমি আরবি ভাষা, মা আরফ এর হচ্ছে জানি না, মা অর্থ না আরফ অর্থ জানি, মা আরফ জানি না বা মাফি মালুম বললেও হবে, মাফি মালুম জানি না বা মা আদরি জানি না। তাহলে আমরা শিখলাম আনা আরবি লুগা মা আরফ এর হচ্ছে আমি আরবি ভাষা জানি না বা আমি আরবি ভাষা বুঝি না। লেস ইন্তা মাফি মালুম এর হচ্ছে তুমি কেন জানো না, তুমি কেন জানো না, আরবিতে বলে লেস ইন্তা মাফি মালুম, এখানে লেস বা লেস এর হচ্ছে কেন বা কেন, ইন্তা এর হচ্ছে তুমি, লেস ইন্তা তুমি কেন, মাফি মালুম জানো না বা বুঝো না। তাহলে আমরা শিখলাম লেস ইন্তা মাফি মালুম এর হচ্ছে তুমি কেন জানো না বা তুমি কেন বুঝো না। বাঙালি কয়েস আনা মালুম এর হচ্ছে বাংলাদেশি ভালো আমি জানি, বাংলাদেশি ভালো আমি জানি, আরবিতে বলে বাঙালি কয়েস আনা মালুম, এখানে বাঙালি এর হচ্ছে বাংলাদেশিকে বলা হয়, বাঙালি কয়েস এর হচ্ছে ভালো, বাঙালি কয়েস বাংলাদেশি ভালো, আনা এর হচ্ছে আমি, মালুম এর হচ্ছে জানি, আনা মালুম আমি জানি। তাহলে আমরা শিখলাম বাঙালি কয়েস আনা মালুম এর হচ্ছে বাংলাদেশি ভালো আমি জানি। আনা মায়াবগা ইন্তা এর হচ্ছে আমার তোমাকে লাগবে না, আমার তোমাকে লাগবে না, আরবিতে বলে আনা মায়াবগা ইন্তা, এখানে আনা এর হচ্ছে আমি বা আমার, মাই এর হচ্ছে না আবগার তো লাগবে বা দরকার, মায়াবগা লাগবে না বা দরকার নাই, ইন্তা এর হচ্ছে তুমি বা তোমাকে। তাহলে আমরা শিখলাম আনা মায়াবগা ইন্তা এর হচ্ছে আমার তোমাকে লাগবে না বা আমার তোমাকে দরকার নাই। আনা নাদি তানি নফর এর হচ্ছে আমি অন্য লোককে ডাকবো, আমি অন্য লোককে ডাকবো, আরবিতে বলে আনা নাদি তানি নফর, এখানে আনা এর হচ্ছে আমি, নাদি এর হচ্ছে ডাকা বা ডাকবো, আনা নাদি আমি ডাকবো, তানি এর হচ্ছে অন্য, নফর এর হচ্ছে লোক, তানি নফর অন্য লোককে। তাহলে আমরা শিখলাম আনা নাদি তানি নফর এর হচ্ছে আমি অন্য লোককে ডাকবো। আলহিন ইন্তা রুহ এর হচ্ছে এখন তুমি যাও, এখন তুমি যাও, আরবিতে বলে আলহিন ইন্তা রুহ, এখানে আলহিন বা দাহিন এর হচ্ছে এখন, ইন্তা এর হচ্ছে তুমি, রুহ এর হচ্ছে যাও বা যাও। তাহলে আমরা শিখলাম আলহিন ইন্তা রুহ এর হচ্ছে এখন তুমি যাও বা এখন তুমি যান। বন্ধুরা ভিডিও আজ এই পর্যন্তই শেষ করছি, দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে, সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন,
অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানাতে সক্ষম করে। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আজকে এই পর্যন্ত শেষ করছি। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, খুদা হাফেজ।